হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে দেখাবো কী করে জবা ফুলের ডাল থেকে গাছ তৈরি করতে হয়। প্রথমে তো সাইডের ছোটো ছোটো ডালগুলোকে কেটে ফেলব। তারপর কেটে নেওয়ার পর মাঝখান থেকে ডালটাকে একটু ছোটো করে নেব। আমি ডালটা বিশাল বড় ছিল, তার জন্য এটা আমি তিন ভাগ করে নিয়েছি। তো প্রথমে তারপরে সব থেকে পুরানো পদ্ধতি অবলম্বন করে গাছটা করব। ওই যে মাথার উপরের দিকে কাঁচা গোবর দিব। তো নিচে চলে এসেছি, ওই কাজটা করার জন্য মায়ের হেল্প লাগবে। তো মাকে বলেছি একটু গোবর লাগিয়ে দিতে, তো একটু টাইট করে গোবর লাগিয়ে দিবে। এইভাবে টাইট করে গোবর লাগিয়ে নেব। তো এটা সব থেকে পুরানো পদ্ধতি, এইভাবে খুব সহজে গাছ লেগে যায় গাছের ডাল মাটিতে। তো এটা এইভাবে টাইট করে নেব। তারপর এটা বলে নিয়ে লাগিয়ে ফেলব। তার আগে একটু বনুকে লাগিয়ে নিয়েছিলাম গোবরটা নিয়ে। তিনটা ডালের থেকে একটা ডাল এমনি একটা পুঁতে দেব। ভালো মতো চেপে দেব, যাতে শক্তই থাকে, যাতে না নড়ে। সেই বাকি ডাল দুটো এরকম প্লাস্টিক ব্যাগে লাগিয়ে দিব। তো এগুলো তেল, আটা বাটা ব্যাগের আটা, যেগুলোতে প্লাস্টিকগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে বানানো ব্যাগ। তো প্রথমে তো ছোটো ছোটো নুড়ি পাথর দিব, তারপর মাটি দেব, যাতে জল জমে গোড়া না পচে যায়। তো প্রথমে গুড়ি নুড়ি পাথরগুলো দিয়ে দেবো আগে, তারপরে মাটি দেব। ভালো মতো মাটিগুলো হাত দিয়ে গুঁড়া করে দিব, যে শক্ত কিছু না থাকে। তারপরে ভালো মতো মাঝখানে রেখে মাটির মধ্যে না ডালটা নড়ে গেলে শিকড় হবে না। তো এমন করে পুঁতবো যাতে গাছের ডালটা না নড়ে, টাইট হয়ে থাকে যাতে। তো এইভাবেই ভালো মতো ডালটা পুঁতে ফেলবো। তারপর জল দিয়ে দেবো, রোদে রেখে দেব। তো কয়েকটা ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটাতে একটু একটু শিকড় গজিয়েছে। তো এরকমভাবে জলে ভিজিয়ে রেখে গাছ মাটিতে পুঁতলেও খুব সহজেই শিকড় গজিয়ে যায়। জবা গাছে পাতাও গজিয়েছে জলে রাখা থাকা অবস্থায়। কিছুদিন পর গাছটা, যে ডালটা ঠিকঠাক লেগে গেছে, পাতাও গজাতে শুরু হয়ে গেছে। এবার টবে শিফট করার পর পাতা বেশ বড় বড় হয়েছে। গোবরের যেটা যে অংশে গোবর দিয়েছিলাম সেখান থেকেও পাতা গজিয়েছে। দুমাস পর ফুল চলে এসেছে। তো তোমরা এইভাবেই জবা গাছের ডাল থেকে গাছ তৈরি করতে পারো। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।